সকলের অনুমতি নিয়ে আমি বসে বলছি, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, আর যাতে কথা এলোমেলো না হয়ে যায় সেই জন্য আমি একটু নোট করে নিয়েছি, সেটাই বলে দিচ্ছি। লেখকের নিভৃতি তার প্রয়োজন হয়। বালিগঞ্জ স্টেশন রোডে ঘোরানো সিঁড়ির ফ্ল্যাটটিতে যারাই গিয়েছেন সত্তরের দিনগুলো দেখেছেন এক ব্যস্ত আন্তরিক সমাজ কর্মী, যিনি লেখা থামিয়ে দিয়ে মানবাধিকার কর্মসূচি নিয়ে কথা বলছেন, আদিবাসীদের সমস্যা শুনছেন, আলোচনা করছেন বিহিতের অর্থনীতি। মশাদি সে প্রথম সাক্ষাৎ হচ্ছে মশাদির বাড়িতে ওই ঘোরানো সিঁড়ি চোখে, এবং সেটা সকলেই জানেন যে দরজা হাট করে খোলা, সামনে একটা ছোট টেবিল, সেখানে বসে উনি লিখছেন, কেউ একটা গেল সঙ্গে সাথে কলম বন্ধ, সমস্যা শুনলেন আলোচনা করলেন, কখন লিখছেন কখন উনি সমাজকর্ম হিসেবে কাজ করছেন, এটা এত একটা একটার সঙ্গে জড়ানো যে আলাদা করা খুব মুশকিল ছিল। কি নিয়ে লিখব বা বিষয়বস্তু কি হবে আর কিভাবে লিখব, অর্থাৎ লেখার তরতরিকা পেশপাশের বিষয়, এর মধ্যে দ্বিধাহীন চিত্তে তিনি বেছে নিয়েছিলেন প্রথম প্রশ্নটি। এর মানে লেখার পদ্ধতি প্রকরণ নিয়ে তিনি ভাবেননি, তা কিন্তু গুরুত্ব আরোপের প্রশ্নে মহাশয়াদি লেখার বিষয়বস্তুকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। কিছুটা প্রগতিবাদী সাহিত্যের ধারাতে লেখা যেখানে হাতিয়ার, আমরা অবশ্য এক্ষেত্রে বোঝাতে চাইছি পরিণত লেখিকার কথা। মহাশয়াদিকে দুটো অংশে ভাগ করে ফেলা যায়, সত্তরের সময় থেকে সত্তরের ছোঁয়া লাগা যে তার পরিবর্তন হলো তার মানুষ জগতে, তার থেকে যে লেখক মহাশ্বেতার জন্ম হলো আমি কথা বলছি তাকে নিয়ে বোঝানো। হ্যাঁ, আমি অবশ্যই এখানে বোঝাতে চাইছি পরিণত লেখিকার কথা, ঐতিহাসিক রোমান্স পেরিয়ে যিনি প্রবেশ করেছেন কঠোর নির্মম বাস্তবতা। পরিণত মহাশক্তির দেখায় অরণ্য ও অরণ্যবাসী মুখ্য ভূমিকা গ্রহণ করলেও গল্পে উপন্যাসে সমাজে অন্যান্য শ্রেণী ও সম্প্রদায়ের মানুষও হাজির হয়েছে, অর্থাৎ বিষয়ে বৈচিত্র্যের ঝোঁকও ছিল, তবে তা সীমিত। আজ বিকেলের এই আলোচনায় আমি লেখক মহাশয়াদির কয়েকটি লক্ষণ নিয়ে কথা বলব, তার সাহিত্য থেকে দৃষ্টান্ত হাজির না করে, কেননা ধরেই নিতে পারি সবাই উপস্থিত সুবিজন তার লেখা পড়েছে। এই পরিণত মহাশ্বেতাদি তিনি একটা তার গন্তব্য নির্মাণ করেছেন যে এইটা আমার গন্তব্য। সেই গন্তব্যটা কি? সেই গন্তব্যটা সারাক্ষণই হচ্ছে লেখার বিষয়বস্তু, বিষয়বস্তুটাই ওনার লক্ষ্য, এবং সেই বিষয়বস্তুকে কিভাবে উপস্থিত করবেন সেটা নিয়ে তার জাতির চেষ্টা এবং লড়াই। সমাজ সামাজিক সমাজকর্মী এবং সাহিত্যিক এই দুটো পরিচয়ের মধ্যে দোলাচল কিছু ছিল না মহাশয়াদির ক্ষেত্রে, দুটোর মধ্যে তিনি একটা মিল ঘটাতে পেরেছিলেন, যেটা প্রথমে মহাশয়াদির ছবিটা দিয়ে বললাম, একটা মিল ঘটাতে পেরেছিলেন এবং একই সঙ্গে সমস্ত কাজগুলো করতেন, আর অত্যন্ত আন্তরিকভাবে আন্দোলনকারী লোকজনের সঙ্গে মেলামেশা করতেন একবার তাদের মতন করে। একটা জিনিস মহাশয়াদি খুব অনুকূল ছিল, যে সময় মহাশয়াদি এই ধরনের লেখা লিখতে শুরু করেছেন, সাহিত্যের এই নবদিগন্ত তার লেখা আসছে, তখন চারদিকের যে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সেই সামাজিক সাংস্কৃতিক পরিবেশও একটা অসম্ভব খিদে তৈরি হয়েছিল মোর ফেরা, যে অন্য রকমের লেখার প্রতি একটা টান তৈরি হয়েছিল, আর সত্য নকশাল আন্দোলন তখন স্থিমিত হয়ে এসেছে, তার যে রেশ, ওই ক্ষত চিহ্ন, ওই রক্ত, সেগুলো বাঙালি মধ্যবিত্ত মানুষের মনে ছিল, ফলে অতি সহজভাবেই মহাশয়াদি এই 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 সুযোগটাকে কাজে লাগাতে পেরেছেন এবং অনেক পাশে গেছে, অতি দ্রুত পৌঁছে গেছে। এবং যেটা দেখা যায় যে ওর লেখা কোথায় ছাপা হয়েছে, ওর লেখা কোথায় ছাপা হয়নি সেটা হচ্ছে প্রশ্ন। উনি প্রথম সারির সংবাদপত্র এবং অভিজাত প্রকাশক তাক করে এগোলেননি, কলেজের পাড়ার যে কোনো প্রকাশক তার কাছ থেকে বই পেয়েছে, চাইলেই পেয়েছে, আর প্রকাশের অভাব কোনোদিন মহাশয়াদি হয়নি, উল্টোরা প্রসাদের মধ্যে কাগজেও লিখেছে। এর দরুন আপামর সাধারণ পাঠকের কাছে নিজের বক্তব্য মেনে ধরতে পেরেছেন
এবং জনপ্রিয়তা অর্জন করেছেন খুবই দ্রুত। বাংলা সাহিত্যের পাঠক সঞ্জীব চন্দ্রের পালামৌ ও দুরাকান্তের বৃথাভ্রমণ সূত্রে জঙ্গলমহলের সঙ্গে কিছুটা পূর্ব পরিচিত, বিভূতিভূষণের আরণ্যক ও অরণ্যবাসী মানুষের সঙ্গে পাঠকের এক অন্যরকম পরিচয় করে দিয়েছিল, যেমনটা আমরা পাই নির্মল কুমার বসুর পরিব্রাজকের ডায়েরিতে। মহাশ্বেতা কিন্তু নতুন করে চেনালেন অরণ্যবাসীদের, দেখাটা পাল্টে গেল, অভিজ্ঞতাও পাল্টে গেল। একরকমভাবে বলা যেতে পারে তিনি যেন বা জনজাতির বৃত্তান্তটি নতুনভাবে সৃজন করলেন। গন্তব্য ও বিষয়বস্তু একাকার, লেখকের বিবরণ ও পেশপাশে বিশা বসাই চিত্রমুন্ডারা মৃত্যুর পর পুনঃসৃজিত হল ভারতবর্ষের স্বাধীনতা ও সাম্যের নায়ক হিসেবে। এই সময়ে সত্যই রাজনীতির যে ঢেউ তা অনেক লেখককে তো প্রভাবিত করেছে। অসীম রায়, দেবেশ রায়ের মতো লেখকরাই শুধু নয়, বাণিজ্যিক লেখকরাও নকশাল বিপ্লবের বিপ্লবকে লেখার উপজীব্য করেছেন। আন্দোলনের অংশীদাররা তো ছিলেনই, যেমন রামকুমার বললেন সেই সময় যে তরুণ লেখকরা যারা ছিল তারা অনেকেই মহাশয়ের দ্বারা অনুপ্রাণিত ছিল, সেটা তো ঠিক কথা, এবং উনি সবাই যেই কোল দিতেন। তবে এই আন্দোলনের কথা সাহিত্যের স্থান দেওয়া প্রতিষ্ঠার প্রধান মুখ হয়ে ওঠেন মহাশয়। এক গতির মা যেমন হয়ে ওঠেন হাজার চুরাশির মা। বক্তব্য প্রধান সাহিত্য, ভাষা দ্রুতগতি, উলগুলানের বৃত্তান্ত পেশ তার তারার অঞ্জনে। মহাশয়ের দেখা এই জিনিসটা খুব লক্ষ্য করা যায়, ভীষণ তারায় লিখছে, গল্পটা ওকে দ্রুত বলে ফেলতে হবে, যে কারণে যখন লিখছেন সেই দেখার যে মার্জিনটি কোনো নজরই নেই। এই জিনিসটা যেমন তার লেখায় গতি সঞ্চয় করে তেমনি একটা সাবলীলতা দেয় এবং যে একটা শক্তির পরিচয় আছে লেখার মধ্যে, যে কারণে লেখার যে রীতি ও প্রকৌশল সেটা নিয়ে মহাশয়টি খুব বেশি মাথা ঘামিয়েছেন বলে আমার তো মনে হয়। আধুনিকতার প্রতিপক্ষ হিসেবে যে আদিমতা তার সাহিত্যে উদ্ভিদের মধ্যে চলে এলো, বিপ্লবের রোমান্টিকতায় তা চাপা পড়ে গেল। মানে অসাধারণ ব্যাপার একটা যে এই এই সাহিত্য রচনার সময় তার লেখাতে যেহেতু অরণ্যবাসী আদিবাসী দিনের কথা বলছেন, একটা আদিমতা একটা আবির্ভাব ঘটে লেখার মধ্যে, পাওয়া যায় একটা আদিমতা, তার একটা প্রিমিটিভ একটা ফোর্স। এবার এই এই প্রিমিটিভিজম একে একটা আধুনিকতার বিরুদ্ধে দাঁড় করানো যায়, কিন্তু এই এইটা ইঙ্গিত লেখার মধ্যে রয়ে গেল, কিন্তু এই দিকটা আরো পরিষ্কৃত করে আরো বেগুনের চেষ্টা করলেন না। কারণ যেটা আমি আগে বললাম, ওনার কাছে রয়েছে যে উনি ওনাকে বলতে হবে আদিবাসীদের সমস্যার কথা, বলতে হবে তাদের সংগ্রামের কথা, সেইটার দিকে তিনি এত বেশি দৃষ্টিটা তার পাখি চোখের মতো দৃষ্টি আর কি হয়ে আছে এটা, ফলে কি হচ্ছে যে চারপাশটা দেখছেন না এবং লেখাটা সোজাই এগোচ্ছে, নাহলে ওটার যে সম্ভাবনা ছিল সেটা আমি বলিনি যে আলোকপ্রাপ্তিক উপনিবেশিকতায় একটা জোর ধাক্কা দিতে পারতো কিন্তু এই আদিমতার পয়েন্টটা। এই 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 যে কিন্তু এখানে যেটা আমার কাছে যেটা মুগ্ধ করে যে এদিকে না তাকিয়েও তিনি এই জিনিসটাকে সামনে নিয়ে এলেন এবং একটা একরকমভাবে আদিমতার একটা নতুন পরিচয় সন্ধানী হয়ে উঠল তার লেখার মধ্যে। একটা জিনিস খুব আমাদের মানতে হবে, আমরা যারা ভারতবর্ষের লেখক তাদের দায়বদ্ধতা সীমাবদ্ধতা যা খুশি বলুন, বৈষম্য দারিদ্র অবিচার অন্যায়, বিশেষ করে বৈষম্য আমি দারিদ্রের কথাই বলব, তার মধ্যে নিমজ্জিত যে প্রচুর মানুষ রয়েছে সেই মানুষদের কথা ভুলে গিয়ে বা তাদের কথা না লিখে তাদের প্রসঙ্গে উত্থাপন না করে আমাদের লেখা হয় না, আমাদের লিখতে গেলে পরে তাদের কথা বলতেই হয়। এখন এই জিনিসটা সেদিক থেকে মহাশ্বেতা দীর এটা হয়তো একটা
ভারতবর্ষের লেখক হিসেবে তারও তিনিও সেইভাবে দায়বদ্ধ এটা এটার প্রতি। কিন্তু আমার নিজের আরেকটা জিনিস মনে হয় যে সেটা হচ্ছে যে এই এই দায়বদ্ধতা কথাটা আমরা এক সময় খুব চালু ছিল, তারপরে এটা রাজনীতির ময়দানে চলে যাওয়ার পরে শব্দটা প্রতি ব্যবহারে কিছুটা লঘু হয়ে গেছে, যান্ত্রিকও হয়েছে। কিন্তু মহাশয়দের দেখার ক্ষেত্রে এই দায়বদ্ধতা একটা নৈতিক কাঠামো হিসেবে সে, অর্থাৎ তার সমস্ত দেখার পিছনেই যেন একটা নৈতিক কাঠামো হিসেবে এই এই সমস্ত দেশের মানুষের কথা বলার ঝোঁকটা এটা তার নৈতিক কাঠামোর মধ্যে চলে গেল। এটা মহাশয়দের দেখা বুঝতে গেলে পরে এই এই নৈতিক কাঠামোটা বুঝতে হবে, লেখার নৈতিক কাঠামো। এখন তার যে কোনো সহযাত্রী অতীত বর্তমানে ছিল না এমন নয়, কিন্তু এতটা একবর্গভাবে শিল্পের প্রায় তোয়াক্কা না করে লিখে গেছে। এতে শিল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে কিনা আমরা বলতে পারবো না, কেন এমনও তো হতে পারে ভক্ত প্রধান উচ্চারধর্মী তার লেখা নতুন নান্দনিকতাই সামনে নিয়ে এসেছে। নন্দনতাত্ত্বিকরা হয়তো ভবিষ্যতে এসব দিক দিয়ে বিবেচনা করবেন। উপন্যাস এবং গল্প দুটো ক্ষেত্রেই তার ভঙ্গি কিন্তু অনেকটাই রুদ্ধশ্বাস গল্প করা, যেটা আগে বললাম। যে জন্য যদি মনে করা হয় গল্প উপন্যাসের মধ্যে দৈর্ঘ্যের তফাৎ ছাড়া বিশেষ কিছু ভাবেননি, সেটা ভুল। উপন্যাসে অরণ্যবাসীদের জীবন ও ভুবন উন্মোচিত করেছে। এই উন্মোচন প্রক্রিয়ায় তার ভাষা কখনো সাংবাদিকতা, কখনো বা সরকারি রিপোর্ট, কোথাও কোথাও রীতিমতো বক্তৃতা, কিন্তু স্বচ্ছ দ্রুতগতি, কোনো কুণ্ঠা জড়তা নেই। এই লক্ষণ অ্যাক্টিভিস্ট লেখক, সামাজিক সক্রিয়তা আর লেখক বৃত্তির মধ্যে কোন বিরোধের স্থান তার কাছে ছিল। আমি কিছুদিন আগে একজনের মুখে জানতে পারলাম যে একজন রুশিয়ান লেখক, তিনি মহাশয়দের এক স্মরণ সভায় বলেছেন যে যে মহাশয়দের ক্যাপিটাল পড়েন, অত বেশি পড়াশোনা করেন, অত বেশি পড়াশোনা করলে লেখা এই লেখা হতো। এই জায়গায় আমাদের এখানে বাংলায় একটা অদ্ভুত একটা ব্যাপার আছে যে অনেকেই মনে করেন যে নলেজের সঙ্গে বাংলায় সাহিত্য রচনার একটা ঘোরতর দ্বন্দ্ব আছে। এটা কিন্তু আমি মানতে পারি না, এক। আর দুই হচ্ছে যে ক্যাপিটাল না পড়ে থাকতে পারেন, এই ঘরে যারা আছেন তাদের মধ্যে কেউ একজনের ক্যাপিটাল পড়েছেন বলে আমার অন্তত মনে হয় না। তো সেটা হচ্ছে যে যখন যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটার পেছনে একটা গবেষণা, তথ্য অনুসন্ধান এবং সেই প্রাসঙ্গিক বইগুলো পড়া, এগুলো সব মহাশয়দি পড়ত। এগুলো পড়ে তার ভিত্তিতেই আদিবাসীদের যিনি যখন লিখেছেন আদিবাসীদের উপর অনেক বই পড়েছেন, অনেক রিপোর্ট পড়েছেন। তাছাড়া ক্ষেত্র সমীক্ষা করছে জিনিস তিনি করতেন, এবং সেটা ক্ষেত্র সমীক্ষা নাম দিয়ে একটু যান্ত্রিক শোনায়। তিনি যেতেন, যেহেতু সবদের সঙ্গে তিনি কাজও করেছেন, আদিবাসীদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, আত্মীয়তা সম্বন্ধ ছিল, তাই যাদের নিয়ে লিখছেন তাদের তিনি অনেকটাই আন্তরিকভাবে চিনতেন এবং সম্পর্কটা অন্তরেরই ছিল। এই প্রয়োজনে তিনি দলিল ইতিহাস মিতত্ব সই করেছেন এবং ভেরিয়ার এলিভেরের তো লেখা অনুবাদের বই সম্পাদনাও করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আদিবাসী জীবনের প্রত্যক্ষ পাঠ। সাহিত্যিকের যে সংবেদনশীলতা, একটা একটা জিনিস এক্ষেত্রে তাও আবার বলা দরকার, মনে করা দরকার, মানে ভুল হবে, ঠিক আছে, যে জ্ঞান সাহিত্যের শত্রু এটা নয়, কিন্তু সাহিত্যিক জ্ঞানী নয়। মানে জ্ঞানীর যে কাজ, পণ্ডিতের যে কাজ, সেটা সাহিত্যের কাজ। সাহিত্যিকের কাছ থেকে প্রথমত আশা করা হয় সংবেদনশীলতা। যিনি যিনি যত বেশি সংবেদনশীল এবং যিনি যদি লেখক হন, তার সাহিত্যে সেই সংবেদনশীলতা নানাভাবে প্রকাশ পাবে, সেখানে জ্ঞানও ওই ভিন্ন রূপে আসবে, সে একটা ওই একটা কাঠ কাঠ কত জিনিস হয়ে আসবে না, সরস হয়ে আসবে, জীবনে গৃহীত হয়ে আসবে। এই সংবেদনশীলতার উপর প্রচণ্ড জোর দিতেন সতীনাথ ভাবে। এখন বৈষম্য, অবিচার ইত্যাদির বিরুদ্ধে যদি কথা না বলি, ইত্যাদির বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ায় যে যার অস্ত্র নিয়ে, তাহলে পরে
ওই সংবেদনশীলতা স্থান কোথায়? মহাশয়দের অস্ত্র ছিল সাহিত্য লেখা, এই লেখাটাকে তিনি আঁকড়ে ধরে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অধিকার এবং সাম্যের পক্ষে, হয়ে উঠলেন ভারতীয় সাহিত্যের এক গুরুত্বপূর্ণ লেখক। ভগবান হয়েছে গো বিশ্বা, সকল রুগা ভুগা বাঁচবে, মরাকে দিয়াবে ভুগাকে ভাব দিবে। মিথের গঠন সম্পূর্ণ, ভাষা নির্মিত বিশ্বার ভাবমূর্তি। মহাশ্বেতা মধ্যবিত্ত পাঠকের সংসার ইতার সামনে সাহসের সঙ্গে হাজির করলেন এই বিদ্রোহ। এই যেন তার লক্ষ্য ছিল, এই বিদ্রোহ প্রতিষ্ঠা। নমস্কার।